বললো কে? বাপু বাপু কে বাপু, আমি এটাই বললো যে কালকে মরণ ছে, মুখ পয়সা দে কালকে খরচা করু। আরে মোর শ্বশুরের নাতে কালকে মরম ছে, তো মরম দেখবা দে, তো পয়সার কি কাম? আর মুই তো কেনজম করে পয়সা কিসের কয় দিন কর। সামলায় বল, ফের এক না বেশি বেশি হয়ে যায়। পয়সা ভাগি নাই, একটা ভাগ মোর নজর তো ভাগ আসতে। এবার একটা ভালো করে মরমটা লাগিয়ে রে, কেন্দ্রে মোদি তোর আরেকবার লকডাউন লাগাই রাখিল, এবার কা লকডাউন খুললে রে। লিম যেতে কুচু ছে, খালি লাঠি ঘুমাতে ঘুমাতে যাম, সালা হিলাই চালাসম গোটে মহরম টহরম কি লাগে রে তোরগে, নকম বেটি ছলান নকম দেখুয়া জামকু, বলা বেটি ছলা যাবে রে মহরম দেখুয়া রে, মরা মর্দনা জাম খালি হিলুয়া খালি। দেহতরা যদি পয়সা মঙ্গল যে না তো দিস না, সালা খাটে কামায় ওনা জেবটা গদ গদ রবে রে, আর তুই যে বাপের লোকের পয়সা ঠিক হলে গোবর উঠি বকরি চুরি শাক দূরে আসবে রে, আর দেখে তো মনটা সবুর হয়ে তোর তোরকে রকম ছড়ার, তোর পয়সার কিসের জরুরত রে, খালি এটাই দে পয়সা খরচানি করবো কালকা, লে মুই দিনু তোর 200 টাকা করে ধার, তুই 200 টাকা লেব না লে, তোকে 200 টাকা দিনে মাগার দুদিন বাদ দিয়ে দিবা, তেমনি তো গর্দনত লাঠ কম করে কয়ে দে। অল্প ফুটানে গেছে, কম কর পকেটের টাকা নে, বেশি ফুটানে বাজি করিস না। আরে
আরে টেনশন লিস না রে, না চালাশুন তোর মে, যা যা ঘরে।